গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকের একজনকে দেখো, স্কুলে রেড ডে, আর পড়েছে হচ্ছে গুড়গুড়ি নিনির জামা। দেখো কি সুন্দর লাগছে, পুরো ঠিকঠাক হয়েছে একদম। তুমি কার ড্রেস পরেছো মামা? নিনি বলে বাবা লে। আর কার টিপ পরেছো? কার টিপ এটা? মাম্মি টিপ। গুড মর্নিং বলো, সে গুড মর্নিং। বলো হাই হাই বলে বাবা। ফুডসের মধ্যে দিয়েছি অ্যাপেল আর কিউই দেবো ওর খাওয়ার জন্য। অ্যাপেলটা ও তো খাবে না, তাই তো মাম্মা? 11টা বেজে গেছে, তাই তো মাম্মা? চুলটা আঁচড়ে দি বলে বাবা যে। আচ্ছা রেডি করিয়ে, তোমাদের সাথে পরে কথা বলছি। রিক্সায় উঠে, রিক্সা পেয়ে গেছি। তোমাকে আজকে টিফিনে কিউই দিয়েছি, ঠিক আছে? আপেলটা এমনি শো তোমার জন্য, কিউইটা খাবে, ঠিক আছে? ১১টা বাজে ১১টা মামা। স্কুলে ঢোকার সময় কাঁদতে লেগেছে, ও জুতো খুলবে না। আজকে একটু অন্য জুতো পরিয়ে এনেছি, সাদা রঙের একটা জুতো পরিয়েছিলাম। জুতো খুলবে না, জুতো পরে স্কুলের মধ্যে ঢুকবে, সেই নিয়ে কান্নাকাটি। ঢুকে গেছে, চুপ করে যাবে, বাড়ির গলিতে ঢুকে গেছে। বেশ ভালো লাগছে, সবাই রেড 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 রেড। আজকে রোদ বেরিয়েছে ভালো। এখন চিকেন স্টু সবার জন্য, হয়ে তো গেছে, ফুটে গেছে। সিদ্ধ হোক, কম করে দেবো, ঢাকা দিয়ে দেবো। বাজে হচ্ছে 1:10 বাকি, মেয়েকে আনার টাইম হয়ে গেছে। চলো আজকে দেখাবো, সবাই রেড রেড পরে বেরোবে যখন, তোমাদেরকে দেখাবো। পৌঁছে গেছি স্কুল, কিন্তু স্কুলের গেট এখনো খোলেনি। কটা বাজে? ও 4 মিনিট বাকি আছে। বেরোচ্ছে রেড রেড জামা পরে, এই একটা বেরোবে। তুমি নিয়ে সিলিন্ডারটা ঘরে লাগিয়ে নাও আবার। একটা সিলিন্ডারকে ছোট খেলা দিয়েছে সেইটা। আমারটাও বেরোচ্ছে, চলে যাচ্ছে মাম্মাম। নাচছিল ও বাবা, কি গানে কি গানে নাচ হচ্ছিল? হাতিটা কি দিয়েছে? ফ্রেন্ডশিপ না? তুমি দাঁড়াবে মামা? স্নান হয়ে গেছে, দেখ বোতলের উপর বসতে লাগবে রে। এখন বাজে হচ্ছে, বাবা আজকে 2 বেজে গেছে, মামামকে এখনো খাওয়ানো হয়নি। মামামের আজকে লাঞ্চে আম ডাল,
একটা ভাজা আলু চিচিঙ্গে ভাজা আর আছে চিকেন স্টু আমাদেরও তাই চলো হে মাম্মা বম্মাই কি করতে বম্মাই চি দেখো মাম্মা অ্যাংরি ফেস তোমার অ্যাংরি ফেসটা দেখি দাও তো এই দাও অ্যাংরি ফেসটা দেখি দাও একটু অ্যাংরি ফেস দেখি দাও তো তোমার আবার 14 তারিখ বলেছে হোয়াইট ড্রেস পরে যেতে যেহেতু 15 আগস্টে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য সেলিব্রেট ওদের 14 তারিখ হবে ওই জন্য আবার সাদা সাদা ড্রেস মনে হয় আছে কি অবস্থা আমার মেয়ের আলমারিতে এত ড্রেস আর কাজের সময় অন্যের কাজ দিয়ে চেয়ে চেয়ে পড়তে হচ্ছে আর সাদা ড্রেসটা আছে আমাদের বাড়িতে আবার আজকের হবে তালের বড়া আর বাবা দেখো আবার একটা বাবা তাল আনতে বলেছে বাবাকে মানে এক মাসে তা বলে এতবার বাবা পেট খারাপ করবে তো ওই এরা মারছো কেন কভার হয়েছে তিন কয়েকদিনে কভার হচ্ছে তিনবার আমি এখন একটা খাই দেখি জিজ্ঞেস কর তা তুমি খাও নি তো সে কি করে যাবে আর তুমি কত খাও জানা আছে তো এরা মারছো কেন নিয়ম তার সাথে নিয়ম তোরা জানি না কি করবো এখানে মাম মাম বসে বসে দেখছে এ মাম 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 কি হচ্ছে রে তাল 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 ঘরে একদম তালের গন্ধ মুখ খাবি হ্যাঁ ফ্যান চালানো গরম হচ্ছে মাম মাম খাচ্ছে এখন একটা রুটি সাথে খাবে দুধ আজকে নো বিস্কুট নো মুড়ি এ ওট মাম মাম দেখো এই রুটিটা বানিয়েছে রুটিটা বানিয়ে পুকুর পিছনে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে বলছে পুকু খাবি আর একটু বলো উঠে দাঁড়াও উঠে দাঁড়াও ওই আবার পুকুর চলে যাচ্ছে হ্যাঁ মাম এ দেখো মা তালের মধ্যে কি কি দিল আখের গুড় এখানে আছে ময়দা চালের গুঁড়ো আর নারকেল দিয়ে এবার একসাথে তিনটে মেশাবে তালের বড়া ভাজা শুরু হয়ে গেছে আরে তখন থেকে কি বকে যাচ্ছে ভগবানই জানে পায়ে পড়লে ওটা লাগবে মাম্মা মানে মাম্মামের ভাত বসিয়েছে গরম গরম তাহলে কার কার বাসি তালের বড়া খেতে ভালো লাগে আর কার কার গরম তালের বড়া খেতে ভালো লাগে আমাকে কমেন্টসে লিখে জানিও আমার গরমটা বেশি ভাল লাগে খেতে আমার মামা খাচ্ছে যে দুপুরে মেখে রেখে সন্ধ্যা হয়েছে তবে খাটে রাখতে গরম ওটাই খাবে আলু চপ বেগুন ভাজে কিছু তেই শুনবে না আমি তো দুধ খেয়েছি কিছু তেই আমার রাখাই যাচ্ছে না ওকে দেখো গরম তালে বড়া সেটাই খাচ্ছে কেটে কেটে আমার গরম না কি তালে বড়া খেতে ভালোবাসে মেয়েটা দেখাই দেখাই দেখা পেট ব্যথা হবে রে রাত্রিতে আমায় ভোগাবি তুই অবস্থা দেখো এ মায়ের কাছে কি আবার চাইছে মামা মার খেও না আজকে একে দুধটা না খাওয়ালেই ভালো হতো হট মামা হট দেখো কাঁদছে আছে তো আমিও জানি কিন্তু পরে খাবে খেও না এখন মামা দেখি মুখটা কি ভালো লেগেছে ওর তাহলে
তোর পেট ব্যথা করবে মনে হচ্ছে। ও দাদান কি করবে, দাদান দাদান কি করবে? ওমা তুমি বললে আস্তে আস্তে খাবে, ওর দেরি হবে শেষ হতে। একটা দিয়ে বসিয়ে দে, আমার থেকে আগে কাঁদছে। ও দাদান কি কি বললি মামু, কি বললি? কি বললি তুই দাদানকে ডেকে? এই দেখো মামার অবস্থা, ছোটবেলার চুষি কাটি, ছোটবেলায় তো জীবনে মুখে দেয়নি, আর বড় হয়ে চুষি কাটছে। ভালো কি অবস্থা, রাজদীপ নিয়ে চলে এসছে আমাদেরকে বাড়ি। না চুটকি খাবে না, আরে এখনো দেখো চুষি খেয়ে যাচ্ছে, কেমন লাগছে না? রাজদীপ তো তালে বড়া দেখেই আগে কতগুলো খেয়ে নিল, টাপা টাপ টাপা। আমিও খেয়েছি, ভালো হয়েছে, তালে বড়াটা নরম নরম। কিন্তু একদম ফার্স্ট দিন যেটা বানিয়েছিল ওটার আলাদাই টেস্ট ছিল। হ্যাঁ হ্যাঁ পাপা, ওগুলো আমি গোছাচ্ছি, তুমি আবার সে করছো, জামা কাপড়গুলো গোছাবো, ঘর ধরে খাটের কি অবস্থা হয়ে পড়ে আছে। মামামের খাওয়ানো হয়ে গেছে, মামামের ড্রেস করানো হয়ে গেছে, এই যে মামাম শুয়ে পড়েছে, তাই তো মামাম ঘুমিয়ে পড়ে একা একা। বলো গুড নাইট, বলো ঘুমিয়ে পড়ো একা একা, বলো ঘুমিয়ে পড়ো এবার। এটা কি হচ্ছে, ঘুমিয়ে পড়তে বলছি, ঘুমাবে না? মামামকে না মাসায়ান বেয়ারটা দেখানো উচিত হয়নি, ও এইটা দেখার পর থেকে আরো বেশি বদমাশ হয়ে যাচ্ছে। এত বদমাশ ছিল না, প্রচন্ড বদমাশ হয়েছে, প্রচন্ড। ওই যে তুমি খাট থেকে পড়ছিল, এখন মাসান্দা বেয়ারি দেখছে। ঠিক আছে, আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই রাখলাম, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন টাটা।